কোরআনের সুরের খনি নামের একটি ইসলামিক সংগঠনের আয়োজনে তিন দিন ব্যাপে শিক্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে আমিরাবাদের আলুরঘাট রোডের লোহাগারায় অবস্থিত তাহসিনুল কোরআন হিফজ মাদ্রাসার প্রাঙ্গনে এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জালালাবাদ তালিমুল কোরআন মাদ্রাসার কেরাত বিভাগের প্রধান কারী মাওলানা মোহাম্মদ জাবের মার্কাজুদ্দ তালিম ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা কারি মোহাম্মদ কাউসার আহমেদ নুরি বিএসপি কোরআনের আলো চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি হাফেজ কারী মোহাম্মদ বুরহান এবং হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ ও কোরআনের সুরের খনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শাহজাহান প্রশিক্ষণশালায় আলোচনা করবেন লোহাগারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু সালে মোহাম্মদ সলিমুল্লাহ লোহাগারা বর্তলি খানেখা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বিন আজাদ লোহাগারা চুরুতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মোহাদ্দিস হাফেজ মাওলানা উদ্দিন লোহাগারা ফাতেমাত জোহরা রদিয়াল্লাহ তালা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সিদ্দিকী সহ অন্যান্য নেতৃবৃন্দ সুনাম দন্য শিক্ষা প্রতিষ্ঠান কোরআনের সুরের খুনির আয়োজকরা জানান করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে এ প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয় নিউজ ডেক্স চট্টলা চট্টগ্রাম চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি